গুড মর্নিং মিটু ব্লগস থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের মনুর কথা শুনলে কেমন মা মা করছে ও আরও অনেক কথা জানে, তোমাদেরকে পরে শোনাবো। এখানে দেখো আমার জামাইবাবু চালের উপর উঠেছে পুঁইশাক পাড়তে, পুঁইশাক আর শিম পাড়তে। তো কেন পারছে তোমাদেরকে বলছি দাঁড়া। এখানে দেখো কত সবজি এক জায়গায় হয়েছে, কারণ আজ হবে আমাদের পিকনিক। আজ ডিসেম্বর মাসে ফার্স্ট রবিবার, আর ডিসেম্বর মাস পড়লো মানে আমাদের পিকনিক চলতে থাকবেই। আর ছেলেপুলেদের তো পরীক্ষা হয়ে গিয়েছে, আর রবিবার করে আমাদের পিকনিক হবেই হবেই, মাস্ট। রবিবার করে সবাই ছুটি থাকে সেই কারণে। এখানে দেখো আমি সবজি কেটে অলরেডি ধুইতে চলে এসেছি। এই শীতকাল পড়লো মানে আমাদের পিকনিক চলতেই থাকবে। তো আজকে থেকে স্টার্ট হয়ে গেল পিকনিক করা, আর পরীক্ষা আর দুই একটা বাকি রয়েছে সব বাচ্চাদের। তো পরীক্ষা হয়ে গেলে এখন এবারে চলবে, কন্টিনিউ চলবে পিকনিক আমাদের গ্রামের দিকে। আমাদের এইরকম চলতে থাকে। ধরবি তো, ধর 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 ধরবি তো, ধুয়াতে ভালোভাবে ধর, ধুয়াতে ধর, ধুয়াতে ধর, তোল তোল তোল। হাই, আমরা পিকনিকের জন্য জ্বালান জোগাড় করতে যাচ্ছি। জোগাড় করতে যাচ্ছি বলতে আমার বৌদিদের বাঁশবাগান আছে, সেইখান দিয়ে জ্বালান আনতে যাচ্ছি। এখানে একটা বীজ আছে দেখো, ওভার বীজ। চলো চলো, এই সোজা সোজা সোজা, কোন রে নাড়ে না দালান কাছ থেকে দেখো হাতে কি অবস্থা হয়েছে। আর এই দেখো আমার ভাইজি হাতে দেখো কেটে গিয়েছে পুরো। কত বড়, না এখানে দেখো মুরগি কেটে ধুয়ে রেখে দিয়েছে, কাটা হয়নি। আর মাছও নিয়ে এসে রেখেছে, মাছও কাটা হয়নি। আর আমার বড় ছেলে অলরেডি মশলা করা শুরু করে দিয়েছে, দেখো মিক্সিতে মশলা করছে। এখানে দিদি আর জামাইবাবু রান্না বসিয়ে দিয়েছে, সঙ্গে বৌদি আছে, ভাইজি আছে। তো আমি চান টান করে নেব। আমাদের রান্না হয়ে গিয়েছে, এখন সব খেতে বসা। পুচকু দেখো ঘুমিয়ে পড়েছে, ওকে মশারি খাটিয়ে শুয়ে দিয়েছি। ওই রান্নার দিকে যাচ্ছি, খাওয়া দাওয়ার দিকে যাচ্ছি। খেতে বসে গিয়েছে দেখো, লুক এট মি সবাই, হাই হাই জিগুলো।
গলা পাতা পুরোনো দিনের পিকনিক দেখো আমাদের কি কি রেসিপি হয়েছে দেখো মাংস ওটা মাছের ঝাল ভাত দেখি বৌদি হাসরাও চচ্চড়ি আর জলপাইয়ের চাটনি সবাই খেতে বসে গিয়েছে প্রথম ব্যাচ বসেছে দ্বিতীয় ব্যাচে আমরা বসবো এখন আমাদের পিসি পরিবেশন করতে আমার বাবা খায় না খায় না ও চিংড়ি খায় না দেবো না মাছের ঝাল দেবো না আজকে আমাদের মধ্যে নতুন কুটুম্ব এসছে ভালো হয় তো চচ্চড়ি রিপিট যাচ্ছে দেখো চচ্চড়ি রিপিট ওই দেখো আমাদের রানী আমাদের জামাই বাবু ওই লুঙ্গি পরে গেঞ্জি গায়ে দাও হ্যাঁ আমার দিদি দিদির বরের পাতা যত্ন করছে দেখো এই আমার দিদি মনুর পাতাগুলো শোনো ওর মুখের সামনে ধরলে বলবে না এমনি শোনো রানীর বেশি করে দাও কুকুরটা বিড়ালটাকে তাড়া করেছিল এদিকে আসছিল তো হাঁক দিতে ওদিকে চলে গিয়েছে তাই সবাই হাসাহাসি করছে এই মিষ্টিটা স্পেশাল পলাশ নিয়ে এসেছে এই তো দেখি এই তো আর একটু ঝোল দে কেটে উঠতে পারবি টেনে তুলতে হবে তার ওই এই 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 বিড়াল বিড়াল এ দেখো এর বিড়ালে কামড়েছে কিছুদিন আগে তাই ও থালাই খাচ্ছে তাছাড়া সবাই কলা পাতায় আর এ একা থালাই খাচ্ছে দেখো সবাই এখন খেতে বসেছে একটা টিম খাওয়া হয়ে গেছে ফের একটা টিম খেতে বসেছে সবার পাতা এখন চচ্চড়ি পড়েছে সবাই চচ্চড়ি খাচ্ছে ও বাবা আমার পিসি দেখো হাত চাটছে এইটা আমার মা দেখো আমার পিসি কেরম চামচ চাচ্ছে মনে হয় আরেকটু দিলে ভালো হয় বাচ্চাটা মনে হচ্ছে জল দিয়ে খায়
আমাদের এই পিকনিক পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে আর লাইক শেয়ার কমেন্টস করতে